নমস্কার, আমি সমিত। আপনার জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও, যে ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো নতুন নতুন কোশ্চেন নিয়ে। এবং সেই কোশ্চেনগুলো আগে হয়তো আপনারা ফেস করেছেন, কিন্তু এই আপডেটগুলো দিনের পর দিন হয়তো কিছু কিছু পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনগুলো আপনাদের জানা দরকার। তাই নিয়ে রোজ কোশ্চেন আনসার সেশনটা আমি আনার চেষ্টা করি। কিছু কিছু দিন আনতে পারি, কিছু কিছু দিন আনতে পারি না। আজকে হয়তো 17 নম্বর সেশন হবে Q&A 17। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং দেখা যাক কি কি বিষয়ে আমি এই কোশ্চেন গুলো অ্যাটেন্ড করি এবং তার উত্তর গুলো কি হয়। তো প্রথমে দুটো নতুন আপডেটের সম্ভাবনা আমাদের সামনে রয়েছে, এবং একটা আপডেট গতকাল আমি দিয়েছিলাম, তো সেটা নিয়ে একটু মানে কি বলবো পুরোপুরি কনফিউজ ছিলাম আমি। তো সেটা নিয়ে মিস্টেক হয়ে গেছিল বলে আমি সরাসরি আপডেট দিয়ে দিয়েছিলাম যে আজকে পিবি করলে সে আজকে থেকে 6 মাস পর আপনি পিবি করতে পারেন, কিন্তু এখানে আর একটা চেঞ্জেস আসার সম্ভাবনা রয়েছে। সেই চেঞ্জেসটা হচ্ছে এখানে, সেই ব্যাপারটা হলো যে আমাদের যে ইহাতে যারা যারা রেজিস্ট্রেশন করছে তারা একটা অপশন দেখতে পাচ্ছে না, যেটা 6 মাসের অপশন একটা দিত, তারা 6 মাস ওয়েট করবে। তো সেই অপশনটা তুলে দেওয়া হয়েছে। তো এই নিয়ে একটা কনক্লুশন রয়েছে, এই কনফিউশন ক্রিয়েট হচ্ছে সেইখানে। এবারে আমরা আলফা টিমের সঙ্গে, আলফা টিমের যে ডিসকাশনটা হবে আজকে, তো সেখান থেকে আমরা কনফার্ম করে পরে এই আপডেটটি আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব জানিয়ে দেওয়া হবে। ওকে, এবারে এর জন্য আপনাকে ওয়েট করতে হবে, আর কিছু তো বলার নেই। এবারে নতুন নতুন আপডেট গুলো আপনাদের ফলো করার দায়িত্ব। তো ঠিক আছে, প্রশ্ন উত্তর সেশনে আমি চলে আসি। এখানে ভাই আমি পিবি করতে চাই, কিন্তু আগে ইহাতে রেজিস্ট্রেশন করে ফেলেছি, এখন কি করব। আপনি আগে যদি ইহাতে রেজিস্ট্রেশন করে থাকেন, এখন কোনো অসুবিধা নেই, আপনি পিবি করতে পারেন, নতুন আপডেটের জন্য ওয়েট করতে পারেন। পুরোনো আপডেট অনুযায়ী আপনাকে 6 মাস অবধি ওয়েট করতে হবে, যখন থেকে আপনি পিবি করেছেন তারপরে। ওকে, কোনো অসুবিধা নেই, আপনি পিবি করতে পারেন। আচ্ছা, নেক্সট, অ্যাকাউন্ট খোলার পর পিবি যে এখানে বলা হয়েছে সেই মাসের কন্ডিশনটি এখন আর নেই। ইহাতে করতে যাওয়া, এই রেজিস্ট্রেশন করতে যাওয়ার সময় যে 6 মাসের কন্ডিশনটা থাকে সেটা আর দেখাচ্ছে না। ভিডিও করার আগে এই সব ছোট ঠিকভাবে দেবেন, বিভ্রান্ত করবেন না, এরকম ভাবে বলেছে। তো আমি খুবই দুঃখিত, এই দেখুন যেসব আপডেট গুলো আসছে আমাদের কাছে কনফার্ম না এলে আমরা ওরকম ভাবে দিতে পারি না। এটা নিউজ লেটার বা আলফা টিমের মধ্যে থেকে প্রকাশ পেলে তবেই আমরা আপনাদের দিতে পারি। ওকে, দেয়াটা উচিত না। ওটা আপডেট চলছে, নানা রকম অ্যাডভার্টাইজ আসছিল না, পরবর্তীকালে আসে। এবারে এই যে এই চিন্তা ভাবনা গুলো যদি আপনারা করে থাকেন, একটা রেসপন্সিবিলিটি নিয়ে যখন কাউকে ইনফরমেশন দেবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনাদের কোন ইনফরমেশনটা ঠিক, কোনটা ভুল, কখন এটা দেওয়া হয়েছে, তখন এগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, আলফা টিমেল জয়নিং লিঙ্ক দেন, দিয়ে দেওয়া হবে। ভাইয়া, স্পন্সর প্যাকেজের কাজ কি, এগুলো কিভাবে কাজ করে, তার জন্য আলাদা ভিডিও রয়েছে। স্পন্সর প্যাকেজ যেমন এডিবি স্পন্সর প্যাকেজ হচ্ছে আপনার আন্ডারে অ্যাডভার্টাইজিং স্পন্সরশিপ প্যাকেজ যাবে, যেমন 25 ইউরোতে 5 জন, 100 ইউরোতে 20 জন, সরি, হ্যাঁ, 100 ইউরোতে 20 জন, 300 ইউরোতে 60 জন। আমি এরকম 60 জনের একটা স্পন্সরশিপ প্যাকেজ কিনেছি, কিন্তু এখানে যে স্পন্সরশিপটা দেবে লাইফ টাইমের জন্য, কিন্তু 300 ইউরো দিয়ে যদি কেউ একবারে একটা স্পন্সরশিপ প্যাকেজ তার নিজের অ্যাকাউন্ট দিয়ে কেনে, তখন সে 60খানা স্পন্সরশিপের থেকে তো এক্সট্রা 50% ইনকাম পাবেই, তারপরেও এক্সট্রা Level 1 এবং নিজের ইনকামের 50% এক্সট্রা পাবে। ওকে, হ্যাঁ, কিছু অনেক ভালো হয়েছে ভাইয়া, হ্যাঁ জানি, আপডেট চলছে, নানা রকম অ্যান্সার আসবে, আরো আপডেট গুলো আপনারা লক্ষ্য করবেন, তাহলে আপনারা জানতে পারবেন। পিবি ভেরিফাই সাকসেসফুল হওয়ার পর ইয়ার রেজিস্টার করেছি, কিন্তু মেল ভেরিফাইটা করছি এখন, যা লাইফস্টাইলে মেল দিয়ে 2 দিন পরে এসছে। আমার আইডি পিবি হয়েছে নাকি ফ্রি হয়েছে, ফ্রি হয়ে আছে। আপনি দেখুন, আপনার আইডিতে যদি প্যাকেজ অপশন থাকে তো আপনার আইডি এখনো ফ্রি মেম্বার হিসেবেই রয়েছে, ওরকম ভাবে পিবি হয় না। পুরোনো আপডেট হিসাবে 6 মাস ওয়েট করতে হবে, আর দেখুন নতুন আপডেট কি আছে একটু নজর রাখুন। ওকে, কারণ যুক্তিগত ভাবে যদি দেখা যায়, তখন যারা যারা আগে রেজিস্ট্রেশন করেছে ইহাতে বিশ্বাস করে, তো তারাই বা কেন সাফার করবে না, তারা তো এখন পিবি করতে চাইছে, যখন দেখছে পিবিটা ম্যান্ডেটরি। এই পিবি ম্যান্ডেটরি কেসটা যখন আনা হলো, তারপর থেকেই এই জিনিসগুলো, আশেপাশের জিনিসগুলো চেঞ্জ হয়, যেমন 6 মাস ওয়েট করতে হবে না। এইগুলো আমি পরিষ্কার ভাবে দেখে শুনে দিয়েছি, কিছু কিছু জিনিস আমরা আপডেট না পেলে আমরা কোনোভাবে বলতে পারি না। ওকে, হয়তো টেম্পোরারি এটা অফ করা হয়েছে, সেটাও হতে পারে,
তো আগে আমরা শিওর ভাবে আপডেট গুলো পাবো, তবেই আপনাদের দেবো। ওকে, তো যত অবধি আপডেট দেওয়া হয়েছে, এরপরে আপনারা যদি ফলো করেন তো আপডেট চেঞ্জ হতে থাকবে। আপডেট চিরকালীনের জন্য 100% সেমই, সেম টু সেম থাকবে এরকম কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, আমি যার মধ্যে অ্যাকাউন্ট খুলে ইউজ করছি, ইয়ার রেজিস্ট্রেশন করেছি, বাট 2-3 দিন পরে পিবি করেছি, কোনো অসুবিধা নেই, পরে আপডেটের লক্ষ্য রাখুন। অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি ভাই, আমি সমাধান পেয়েছি। ধন্যবাদ ধন্যবাদ ভাই। ইয়া প্রোফাইল পিকচার না দিলে সমস্যা, প্রোফাইল পিকচারটি দিতে হবে, আপনি প্রোফাইল ইনকমপ্লিট রাখতে পারেন না, এটুকু রিকোয়েস্ট করবো, আপনি চেষ্টা করবেন রাখতে। দাদা, আমার টিমে 8 জন KYC করেছে এবং আমার এক, আপনি ইয়া রেজিস্ট্রেশনের পর KYC করেছেন, আগে KYC করেছেন, সবকিছু বলতে হবে, কত আপনি কি ডিটেলস, আপনার ডিটেলস গুলো ইনকমপ্লিট রয়েছে আমাকে বলতে হবে। আর যার অ্যাকাউন্ট দিয়ে আপনি 8 জনের ভাউচার কিনেছেন, তার অ্যাকাউন্টে তো ভাউচারের যে 200% অ্যামাউন্টের আর কি পরিমাণের যে ক্রিপ্টো সেটা বর্তমান থাকবে, কিন্তু আপনাদের আন্ডারে KYC করার সময় ইনকাম 2.7 ইউরো করেই, রিয়েল KYC র জন্য ইনকাম পার ডে 2.7 ইউরো করে ম্যাক্সিমাম হবে। আর ওই হিসাবে করে নিন, আপনি প্ল্যান প্রেজেন্টেশনটি দেখুন বারবার করে, আমিও এর নতুন ভিডিওগুলো আনি সেগুলো দেখুন, রেকর্ডিং এ আপনার পরিষ্কার কথা করবেন। তো হ্যাঁ, রেকর্ডিং এ আমার পরিষ্কার কথা রাখতে হবে, কারণ মাঝে সাঝে এটা প্রবলেম করে এবং নানা রকম নানা ধরনের সমস্যার সম্মুখীন আমি হচ্ছি, তো এগুলো দেখে নিতে হবে, কারণ ভিডিওটা ম্যান্ডেটরি পরিষ্কার সাউন্ড। ওকে, আচ্ছা দাদা, আজকে অ্যাড দেখায় না কেন? আজকে ইহাতে অলরেডি অ্যাড চলেছে, 60খানা করে অ্যাড চলেছে, খুবই ভালো নিউজ, এবং টেস্টিংটা যে পুরোদমে চলছে আমরা তার প্রমাণ পাচ্ছি, তাই না? ভাই, আমি পিবি করতে চাই কিন্তু আগে ইহাতে রেজিস্ট্রেশন করে ফেলেছি, কোনো চিন্তা নেই, একটু আপডেটের জন্য লক্ষ্য রাখুন। আপনি এখন করতে পারেন, পুরোনো আপডেট অনুযায়ী 6 মাস ওয়েট করতে হবে, নতুন আপডেট অনুযায়ী 6 মাস ওয়েট করতে হবে না। তো দেখা যাক নতুন কি আপডেট হয়, আশা করি আমার মতে দেয়া দিয়ে দেওয়া উচিত এই আপডেটটা, যে সবাই যারা যারা পিবি করেছে তাদেরকে সবাইকে পিবি মেম্বার হিসেবে ট্রিট করা হোক, কারণ তাদেরও অধিকার আছে, তাই না? তারা তো আগে রেজিস্ট্রেশন করেছে বিশ্বাস করে, সেই জন্যই এটুকু কর্তব্য কোম্পানির থেকে থাকা উচিত। আমি জানি না কোম্পানি কি করবে, পরবর্তীকালে আপডেট পেলে আপনাদের সবাইকে জানাবো। একই কোশ্চেন আমি বারবার পাচ্ছি আর কন্টিনিউ করছি না, কারণ 7-8 মিনিটের ভিডিওর মধ্যে আর এক্সট্রা কথা বাড়ি লাভ নেই। নতুন নতুন আপডেট গুলো আপনারা ফলো করবেন, সেখানে নতুন নতুন জিনিসগুলো জানবেন, এমনকি যাওয়া মরি প্রশ্ন নেই যে এই অ্যাড আসছে না এই নানা কারণে, এই ছাড়া প্রশ্ন নেই আর। সো আপনারা একটু আপডেট গুলো ফলো করুন, অনেক কিছু চেঞ্জেস হবে, আশা করি সামনের দিনগুলোতে আমরা লঞ্চ হওয়ার পূর্বেই অনেক কিছু চেঞ্জেস দেখতে পাবো। এই না যে আমি না দেখে বলছি, যখন যে আপডেটটা হচ্ছে আমরা আলোচনা করছি আলফা টিমে, তারপরে আপনাদের সঙ্গে ডিসকাস করছি, এমনি এমনি কোনো কিছু ডিসকাস হচ্ছে না। আর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্লাস আলফা টিমেরও টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা আলফা টিমকে ফলো করে রাখতে পারেন। তো আজকের জন্য এখানেই শেষ করছি, ধন্যবাদ, গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, ভালো রাখবেন সকলকে।